Assalamualaikum Rangers. I hope you all are doing absolutely good. इसके अनेक तरह कोई बात हुई थी, because हम रहे अपन एक टूर है जाती। तो आज का टूर प्लान है वो हमारे जशोर। और हमारे टूर टाइम अपन होते जाते से रोड रेंजर्स ग्रुप पर ऑफिशियली जेहेतु पौजोरे आजन दिस है, that's why हमारे सालात टाव शेनी तो होगे। Finally हम रहे फ्यूल पंप पे। এখানে সবাই ফরজ নামাজটা আদায় করার জন্য দাঁড়াইছি। ফুয়েল পাম্পের এই জায়গায় সুন্দর একটা মসজিদ আছে আর কি নামাজ পড়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফাইনালি বয়েজ, আমরা ট্যুরের উদ্দেশ্যে আসল যাত্রা শুরু করছি। এতগুড 50 সাইডে রাইড দিতেছে, হাতা তালা গতি বাড়া দিতে মানে ঠিক ভাই। আলহামদুলিল্লাহ আমরা কোটালিপাড়া পার হয়ে গেছি। এখন মনে হয় গোপালগঞ্জ আর মনে হয় 10-12 কিলো। তো ফি আমানিল্লাহ, উই আর হিয়ার এট গোপালগঞ্জ। ইয়েপ, ওহিদুল ভাই, আমাদের তালা ভাই, হাবিবুল্লাহ ভাই, তুন কাকা, আর ফর দ্য ফার্স্ট টাইম আমার পিলিয়ন ইব্রাহিম, আত্মীয় ইব্রাহিম নাইম। What's up beautiful people, welcome to my YouTube channel. তো সব থেকে বড় কথা হইলো যে তালা বাইরে ভাবছিলাম বিয়া করে হারাই যাবে, কারণ মানুষ কিন্তু বিয়া করলে হারাই যায়, মানে বউর সময় দেয় বেশি। কিন্তু এই এই লোকেই আমাদের সাথে কি করে, এই হলো মানে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন। বলুন কিছু বলুন। ফাইনালি আমাদের যাত্রা আবার শুরু, সোজা না চারদিকের গাছগুলা আর গাছের নিচে এই যে এরকম সাদা দাগ আর প্লাস উপর একটু লাল চিহ্ন, মানে সব মিলে আশপাশের দৃশ্য জাস্ট ওয়াও। শীতের মধ্যে এরকম সকাল সকাল রাইড দেওয়া মানে আলাদাই একটা শান্তি। আলহামদুলিল্লাহ অনেকটাই এনজয় করতেছি রাইড। আর আশেপাশের এই যে শীতের কুয়াশার যে দৃশ্যটা, এখন যদিও কুয়াশা তেমন একটা পড়ে নাই, মানে আমি বলতেছি নর্মাল কুয়াশাটা, যদি সোটা রোডের দিকে তাকাই মানে মনে হইতেছে যে সামনে কিছু নাই, মানে কুয়াশার জিনিসটা অনেক দূরে আর কি কিছু নাই মনে হয়। আমরা মানে কোনো আছে না অনেক মুভিতে দেখায় যে এই কুয়াশার ঈদ দিয়ে পার হইলে আপনি অন্য একটা জগতে চলে যাবেন, অন্য একটা ডাইমেনশনে। সো এরকমই কিছু একটা মনে হইতেছে যে সামনে মানে যতদূর লাস্ট কুয়াশাটা ওই জায়গাতে সাদা হয়ে আছে, তো যাইতেছি তো যাইতেছি কুয়াশা পিছাইতেছে, জাস্ট ওয়াও লেভেলের ভিউ। সন্তান সিরিয়াসলি আসিতে আছে, তারপরে এত গতি ভাই, রোড কি ভাই, বেশি মনে টান এরকম, জাস্ট ওয়াও। ভালো এনজয় করতেছে, ক্যামেরা দেখছে খুবই এনজয় করতেছে। ভাই রে এইটা সিরিয়াসলি মজার ছিল, মানে জাস্ট আমাদের গতি ছিল 70 এ, আমি দেখতেছি ভাই কি স্পিডের সাথে চলে গেল, আমি জাস্ট অবাক হয়ে গেছি। 80-84 এরকম স্পিড ছিল, যা ছোস একটা জিনিস দেখলাম। আর তালা ভাই ভাই 100-100 গতি চলে গেছে, বাট স্টিল আমি দেখতেছি তালা ভাই দূরে সরে যাইতেছে, মানে গতি ওয়াও। ব্রেকের উপর ব্রেক, ব্রেকের উপর ব্রেক। এই হলো আমাদের ট্যুর। এই ব্রেক দিয়ে একটু হালকা হওয়া, একটু খাওয়া দাওয়া চা, এই এই নিয়ে আমাদের ট্যুর এখনও যা চলতেছে। বিসমিল্লাহ এখন আবার যাত্রা শুরু করব। বৃষ্টি শুরু হয়ে গেছে, খারাপ একটা অবস্থা। ও শিট, কোন দিকে আছে সোজা? ও আচ্ছা এই দিক।
আমরা এখন খুলনা গিয়ে দেন আমাদের নাস্তাটা সেরে নেব। খুলনার এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, জাস্ট ওয়াও, মাশাল্লাহ, অনেকটাই জোস। ফাইনালি আমরা আমাদের সকালের নাস্তা সেরে দেন ওদিকে মটকা চাটা খাইছি। মটকা চাটা মাশাল্লাহ অনেকটাই ভালো ছিল। তো এখন আমাদের এখান থেকে আই থিঙ্ক 40 কিলোর মতো যশোর। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি কথা বলতে আমার প্ল্যান ছিল 8টার মধ্যে যশোরে ইন করা, বাট অলরেডি আমার 9:08 বাজে, আমরা অনেক লেট, কারণ সবাই একটু লেট করে উঠছে। আবার দ্বিতীয় কথা হইলো আমরা অনেক বিরতি দিতেছি, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ মজা আসতেছে। ওই আর বাসন দিয়ে পা বাজার রেল যাইতেছে, বয়েস আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি বকচরে, তো এখান থেকে যশোর 2.4 কিলোর মতো, যেটা গুগল ম্যাপ দেখাইতেছে। বাট এই জায়গায় আইসা রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে, জাস্ট খুবই বাম্পি রোড রাস্তাটা দেখেন। আমাদের রাহাবার চলে গেছে, আমাদের আইসা আবার ভালো ড্রাইভার, দ্যাটস ওয়াই অনেক দূরে দূরে থাকে, সহজে মানে আমাদের পিছিয়ে পড়ে না, এই জিনিসটা ভালো। না হলে যদি রাহাবারই স্লো হয় তো পরে টিমের পিছনের লোকগুলো অনেক বিরক্ত ফিল করে। মনিহাল সিনেমা হল এই সামনেরটা, এটা যতটুকু জানি মানে তালাবাই বলতেছে আমাদের সবচেয়ে বড় সিনেমা হল এইটা। হ্যাঁ কই তুমি? আমার মিট হয় নাই, পুলিশে ধরবে নাকি? মানে তুমি তো এলাকায় থাকো, সমস্যা হবে না, তিনজনের সমস্যা হবে না, হেলমেট একজন নাই কিন্তু একটা, সত্যি কিছু হবে না। ভাই দেখ প্ল্যানড টু বললে একটু ভালো হয়, কি ভাবে কথা প্রথমে হলো কি আমরা যাব জেস গার্ডেন পার্ক। মিনওয়াইল তো ফাইনালি বয়েস আমাদের প্ল্যান ডান, এখন আমরা জেস গার্ডেন যাব, দেন আমরা বিমান বাহিনী পার্ক। দুল ভাই কেমন লাগতেছে ট্যুরে? ঘুম চোখে হ্যাঁ, আমরা যদি একটু কম ঘুমাইছি। গেদু উঠে যাও। এখান থেকে আমার বন্ধুকে তুলে নিলাম, এই ফার্স্ট আমার ভার্সিটির ফ্রেন্ড যার সাথে দেখা হয়েছে, তার আগে একজনের সাথে দেখা হয়েছে, ওইটা ব্লগে দেখছেন যদিও, নীল দেখলে আমার মাইরে ফেলবে। অনেক ভালো রাস্তা তোমার, ঠিক আছে, মানে দেখো রাস্তাটা দেখ ভাই রে, কই ঢুকাইছস? এইটা বলে পার্কের রাস্তা, 12টা বাজাই ছাড়বে আহ আসতেছে, সিরিয়াসলি। ফাইনালি বয়েস উই আর হিয়ার অ্যাট চেস গার্ডেন পার্ক, ইয়েস, জোস থাকতে হবে মনে। বন্ধু বলে আজকে ব্লক করে উল্টে ফেলাইবে। পার্কিং এরিয়া কোথায়? ও হোয়াটস আপ, কি অবস্থা মামা? ভালো আছো? আচ্ছা এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে। ইব্রাহিম তোমার কেমন লাগতে আছে আমাদের সাথে ট্যুর দিতে এসে? শুক্রিয়া। You were sent down to the world to teach us how to live, a mercy for us all, our blessing, our gift, like the morning sun you rose with a message that would lift this world from darkness. Oh, you brought us out of it, 'cause the more I get to know, the more I learn to live. Wish that I can be somebody that can live just like you did. And now that I know my life's been such a bliss,
I promise that I'll always keep on doing what you did. Lord, make me someone just like this. যে হাতির পেটের ভিতর দিয়ে ঢুকে আমরা এই যে হাতের সুর ও left it where it is, a beacon full of hope to the orphans you would give before you had to go. You left us with one wish that we would see the truth and follow it. And the more I get to know, the more I learn to live. Wish that I can be somebody that can live just like you did. And now that I know my life's forever changed, I promise that I'll always keep on doing what you did. Don't make me someone just like this.